ঐশানী, তুমি কি বাড়িতে গিয়ে এখন একটু কোন মুখে বাড়ি যাব বলো তো? বাড়ি গিয়ে মানুষগুলোকে কি বলবো আমি? আন্টি ধীরে আর গুলোকে না পাওয়া অবধি আমি বাড়ি যেতে পারবো না। আমি না গুড নিউজ, ওপর মহল থেকে এই দুজন দুষ্কৃতীকে ছেড়ে দেওয়ার পারমিশন পেয়ে গেছে। আমার একজন চেনা মহাজন আছে, তাকে ফোন করে দেখছি। হ্যালো দুলালদা, শঙ্কর বলছি। বলো শঙ্কর। বলছিলাম যে আমি আমাদের কন্টিনেন্টাল হোটেলটা বিক্রি করতে চাই, আপনি তো কিনবেন বলেছিলেন। হ্যাঁ কিনবো, কিন্তু ওই তোমার ওই হরগৌরী পাইস হোটেলটা কিনবো। হরগৌরী পাইস হোটেল কিনবেন? হ্যাঁ শঙ্কর, এমন চালু পাইস হোটেল, তারপর আবার 100 বছর পুরনো, এটা কিনলেই তো লাভ। কিন্তু দুলালদা, ভেবে দেখো, এটার জন্য আমি যে কোনো দাম দিতে রাজি আছি। যে কোনো দাম দিতে রাজি আছেন? বলো তোমার কত লাগবে। 20 লাখ। বেশ তাই দেবো। বলছি আর যদি আজ রাতেই চাই? আজ রাতেই? বেশ তাই দেবো, 20 লাখ ক্যাশ। হ্যাঁ আমাকে একটু সময় দিন, আমি এক্ষুনি জানাচ্ছি। বেশ জানাও, আমি রেডি আছি। কি কি বললো দুলাল? বাবা দুলাল আমাদের হরগৌরী পাইস হোটেল কিনতে চান। আমাদের হরগৌরী পাইস হোটেল? হ্যালো, কি হলো ম্যাডাম? মেয়ের প্রতি কোনো মায়া দেওয়া নেই নাকি? এখনো মুভ করছে না কেন? আমরা মুভ করছি, কথা বলো। এই কথা বল। হ্যালো, আমাদের ছেড়ে দেওয়া হচ্ছে। বেশ, আমার মেয়ে কোথায়? কথা বলো তোমার মায়ের সাথে। মা? দি, তোরা ঠিক আছিস? আমি, মহেশমতি, গুবলু সবাই ঠিক আছি। তুমি এসে এই দুষ্ট লোকগুলোকে শাস্তি দিয়ে আমাদের ছাড়িয়ে নিয়ে যাও তো। আমি আসছি মা, আমি আসছি। কি কথা হয়েছে? তো লোকেশন বলো। লোকেশন? রাস্তায় নামুন, ঠিক টাইমে লোকেশন বলতে থাকবো। তোমাদের প্ল্যানটা এক্সিকিউট করার পারমিশনও উপর মহল থেকে পেয়ে গেছি। বাবা
বিক্রি বিক্রি দাদু ভাইটাকে ছাড়িয়ে নিয়ে আয়, আর দেরি করিস না শঙ্কর, যা 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 ওদের ফিরিয়ে নিয়ে আয় রে, ওদের ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ বাবা আমি এক্ষুনি যাচ্ছি। দিবাকর একটা বাইক জোগাড় করতে পারবি? হ্যাঁ পালানদারই তো বাইক আছে, চাইলে এক্ষুনি দিয়ে দেবে। না না দিবাকর তুই বাড়িতেই থাক, বাড়ি ফাঁকা করে দিয়ে সবাই বেরিয়ে গেলে বাড়ির মেয়েদের বাবাকে খেয়ে দেখ, আর এই টাকার ব্যাগটা নিয়ে যাওয়াটাও ঠিক হবে। বৌমনি? হ্যাঁ ঠাকুরপো বলো। এই টাকার ব্যাগটা খুব সাবধানে রেখে দাও, খুব সাবধানে। এই ব্যাগটার উপরে আমাদের পরিবারের তিন তিনজন মানুষের প্রাণ নির্ভর করছে। আমি বুক দিয়ে আগলে রাখবো ঠাকুরপো, তুমি শুধু মাকে আমাদের দিয়ে আর বুকলুকে ফেরত নিয়ে এসো। গৌরী পাইস হোটেল, আমাদের লক্ষ্মী সারাটা জীবন আমাদের মুখে অন্ন চুকিয়েছে, আজ সেই হরগৌরী পাইস হোটেল এই বিপদের মুখে আমাদের রক্ষা করছে। হরগৌরী পাইস হোটেল রক্ষা করছে। তিন মাথার মোড়ে এসে গেছি, কোন দিকে যাব? ডান দিকে সোজা এসে বাঁ দিকে তিন নম্বর গলি, কাঁচা রাস্তা ধরে সোজা চলে আসুন মাঠের পাশের বাড়িটা। হ্যাঁ আসি। প্যাটকে নিয়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। বিল্লুয়ার প্যাটকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে গেছে। চল কিছু আর্জেন্ট কল সারার আছে সেগুলো সেরে নি। চল এখান থেকে পালানো যায়। মহিষ্মতি আমি পালানোর পথ পেয়ে গেছি। দিদি ভাই ওই তো ওই জানলা দিয়ে আমরা পালাবো।
না দিদি ভাই, এসব করতে যেও না। বাইরে ওরা আছে কিনা আমরা তো কেউ জানি না। না না, কেউ নেই, আমি দেখে নিয়েছি। আমি বাইরে বেরিয়ে তোমাদের দরজা খুলে দিচ্ছি, তোমরা বেরিয়ে আসবে, কেমন? তারপর আমরা তিনজন পালিয়ে যাব। ওদের হাতে ধরা পড়ে গেলে খুব বিপদ হয়ে যাবে গো দিদি ভাই, ওরা সাংঘাতিক লোকজন। না মহেশপতি, ওরা আমাদের ধরতেই পারবে না। দেখো না আমি কি করি, যে করেই হোক আমাদের এখান থেকে পালাতেই হবে। Oh, my God.